আসসালামু আলাইকুম, হাই মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি আছি মৌসুমি স্টিম অল থেকে। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করব আমার আজকের ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের কক্সবাজার থেকে ঢাকা ফিরে আসার ভিডিও। তো আমরা আমাদের হোটেল রুমটি থেকে বের হয়ে নিলাম, আর এখন আমরা আসলে হোটেলের নিচে চলে যাব এবং আমাদের যে ফর্মালিটিগুলো আছে সেগুলো শেষ করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাব। তো আমাদের কক্সবাজার ট্যুরের ভিডিওগুলো তো আপনাদের সাথে সবগুলো শেয়ার করেছি, তো আশা করব আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আর যারা সেই ভিডিওগুলো দেখেননি তাদের জন্য আমি সেই ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখন আমরা হোটেল থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি, কক্সবাজার এয়ারপোর্টে। তো এখানে আমাদের লাগেজগুলো এখন নিয়ে নিচ্ছে। তো এখন আমাদের এয়ারপোর্টে কাজ শেষ, এখন আমাদের শুধু অপেক্ষার পালা। তো আমরা অপেক্ষা করছিলাম আমাদের প্লেনটির জন্য, আর আমাদের টিকিটটা ছিল দুপুর দুইটা বাজে আমাদের ফ্লাইটটা ছিল। তো আমরা 12:30টার মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম। তো আমরা এখন অপেক্ষা করছি আমাদের প্লেনের জন্য, আর অনেকগুলো প্লেন আসছিল যাচ্ছিল, তো আমি সেগুলোই দেখছিলাম বসে বসে আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা আজকে ইউএস বাংলা প্লেনে যাব। তো আমরা আমাদের প্লেনটির জন্য অপেক্ষা করছিলাম, আর এর মধ্যে দেখলাম বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেনও এখন রওনা দিচ্ছে। তো আমি সেটার একটু অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে প্লেনটি যাচ্ছে। আর এসব দেখতে কিন্তু খুবই ভালোই লাগছিল, অপেক্ষাটা কিন্তু বোরিং ছিল না, খুবই ভালোই লাগছিল। আর আমরা টুকটাক কিছু খাচ্ছিলাম আর এসব উপভোগ করছিলাম। তো এগুলো দেখতে দেখতে আমাদের প্লেনটিও চলে আসলো। তো আমরা এখন প্লেনের উদ্দেশ্যে যাচ্ছি। তো যেতে যেতে কিছু ওইখানে ফটোশ্যুট করেছিলাম। আসলে প্লেনে যাচ্ছি এবার আমাদের সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম এসেছিলাম কক্সবাজারে আর এখন যাচ্ছি। আসলে প্লেন জার্নিটা কিন্তু খুবই মজার, অনেক আসলে অনেক এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। আর এখানে যে আসুক সবাই কিন্তু একটু ফটোশ্যুট করে, আর যাদেরই সামর্থ্য আছে আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন প্লেন জার্নিটা উপভোগ করার, কারণ এটা আসলে খুবই একটা এনজয়েবল মোমেন্ট, খুবই ভালো লাগে। তো আমরা এখন প্লেনে উঠে গিয়েছি আর আমাদের সিটটা খুঁজে নিচ্ছি। তো আমাদের সিটটা সামনে ছিল, তো এখানে এবার আমরা আসলে একসাথে বসতে পারিনি, আমি আর আমার ছেলে দুজন এক পাশে সিটে বসেছিলাম আর আপনাদের ভাইয়া পাশের সিটে। তো আমরা এখন প্লেনে বসে পড়েছিলাম আর এখান থেকে আমাদের যে কক্সবাজার এয়ারপোর্টটা সেটা দেখছিলাম। কক্সবাজার এয়ারপোর্টটা কিন্তু খুব একটা বড় না, মোটামুটি ছোট। তো এই তো এখানে কিন্তু প্লেনের সিটের পাশে মানে কিভাবে বেল্ট পরতে হবে নিয়মকানুন সব দেওয়া আছে। তো আমি আমার বেল্টটা পরে নিচ্ছি। আর এ তো দেখুন আমাদের আল্লাহর নামে প্লেনটা চালু হয়ে গেল, আর এখন আসলে রানওয়েতে উঠছে, কিছুক্ষণের মধ্যে এটা ফ্লাই হয়ে যাবে। তো আমি সেটারও কিছু অংশ একটু ভিডিও করে নিলাম, কারণ আমি যে গত ভিডিও দেখেছি আমার ফার্স্ট টাইম প্লেনে ওঠার, সেটার মধ্যে কিন্তু আমি খুব ডিটেলসভাবেই প্লেনের সব ভিডিওগুলো দিয়েছিলাম। তো সেজন্য এবারও দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এই যে উঁচুতে উঠে গেছি। তো এই তো আমাদের সেই কক্সবাজারের এরিয়াটা, দেখতে খুবই ভালো লাগছে। আর আসলে এটা কিন্তু খুবই একটা আনন্দময় মুহূর্ত, খুবই ভালো লাগে। আর এই তো দেখুন আমরা কিন্তু এখন অনেকটা উপরে উঠে পড়েছি। তো ওপর থেকে কিন্তু আসলে খুবই ভালো লাগে দেখতে, আর আসলে খুবই এনজয়েবল মোমেন্ট। তো এসবই দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, আর এসব দেখতে দেখতে আবার দেখলাম যে আমরা এখন সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছি। তো শেষবারের মতন সমুদ্রকে বিদায় জানাচ্ছি, আর এত ওপর থেকে সমুদ্রকে দেখার কিন্তু একটা অন্যরকম অনুভূতি, খুবই সুন্দর একটা অনুভূতি। তো এখন আমরা যাচ্ছি আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আশা করব আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো ওপর থেকে দেখুন পুরো শহরটাকেই দেখা যাচ্ছে আর খুবই ভালো লাগছে। যেদিকে চোখ যাচ্ছে খুবই সুন্দর আকাশ, আর হচ্ছে এখন কিন্তু অনেক সবুজ দেখা যাচ্ছে, কারণ এখনও আমরা অনেক উঁচুতে যাইনি। আর কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আমরা একদম মেঘের মধ্যে ভাসছি, সেটা কিন্তু আবার অন্যরকম একটা অনুভূতি। এই যে দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এখন একদম মেঘের কাছাকাছি চলে এসেছি,
আর এটা আসলে খুবই ভালো লাগার একটা অনুভূতি। তো বন্ধুরা, আকাশ দেখতে দেখতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সেই শুরু থেকে আমার পাশে ছিলেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, তাহলে এরপর আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। তো আমরা এরকম আকাশের সৌন্দর্য উপভোগ করতে মানে করতে করতে কিন্তু আমাদের ব্রেক টাইম চলে এসেছিল, আর আমাদের কিছু হালকা পাতলা ওনারা নাস্তা দিয়েছিল। তো এখানে একটা টিস্যু দিয়েছিল, আর ছিল একটা পানি, আর ছিল একটা কেক, ছিল একটা বিস্কিটের প্যাকেট। এটা হচ্ছে 35 থেকে 38 মিনিটের একটা জার্নি, এর জার্নির মধ্যে কিন্তু ওনারা ভালোই সার্ভিস দিয়েছে। আর এটা একটা ছোট একটা স্ন্যাক্স টাইম ছিল, তো খুবই ভালো লেগেছে খাবারটা। আর ওনাদের সব সব কিছু আমাদের আসলে ভালো লেগেছে, পরিষ্কার ছিল প্লেনটা, আর আসলে সার্ভিসটা ভালো ছিল, আমি খারাপ বলবো না, কারণ যেহেতু ফার্স্ট টাইম এসেছি আর প্রথমে এসেছিলাম আমরা বাংলাদেশ বিমানে, তো সেটা সার্ভিসটাও ভালো ছিল, এটাও ভালো ছিল। তবে ইউএস বাংলার চেয়ে আমার বাংলাদেশ বিমানের সিটগুলো বেশি ভালো লেগেছে, একটু নরম নরম ছিল, ভালো লেগেছে। তো খাবারটা শেষ করে আমরা আবারও আকাশের এই সৌন্দর্য উপভোগ করছিলাম, কারণ এটা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় যে এত সুন্দর, খুবই ভালো লেগেছে আমার, কারণ আবার জানি না কবে আসতে পারবো। তো আবার যেহেতু দেখছি তো সেই জন্য সেই ভিডিওগুলো আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি, যাতে আমার সাথে সাথে আমার বন্ধুরাও এগুলো এনজয় করতে পারে এবং ভালো লাগে। তো আশা করব আমার এই ভিডিওগুলো আপনাদের ভালোই লাগছে। তো আমরা কিন্তু আবারও ঢাকার কাছাকাছি চলে এসেছি, দেখুন কত কত বাড়ি, আর বোঝাই যাচ্ছে যে এখন আমরা একদম ঢাকার কাছাকাছি চলে এসেছি। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ল্যান্ড করবে। তো এই তো বন্ধুরা দেখুন, যে প্লেনটা কিন্তু ঢাকাতে ল্যান্ড করে ফেলেছে রানওয়েতে, তো আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব। তো আমাদের আমরা এখন নেমে যাচ্ছি, আমাদের প্লেনটা ল্যান্ড করে ফেলেছে। তো নেমে আমরা যে এখন একটা বাসে উঠে পড়েছি, এটা হচ্ছে ইউএস বাংলার বাস, তো এখন আমাদের এয়ারপোর্টে নিয়ে যাবে, কারণ এয়ারপোর্ট থেকে কিন্তু রানওয়েটা অনেকটাই দূর থাকে, তো সেজন্য আমাদের বাসে করে সেখানে নিয়ে যাবে। তো এই তো স্বাগতম ঢাকা, আমরা তো ঢাকা এয়ারপোর্টে চলে আসলাম। তো এখন আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের লাগেজগুলোর জন্য, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, দেন আমরা আমাদের লাগেজটা পেলে কিন্তু বাসার উদ্দেশ্যে চলে যাব। এটা কিন্তু খুব শর্ট টাইম জার্নি, আর এই জার্নিটা খুবই ভালো লেগেছে। আর এই তো এখন আমাদের লাগেজটা চলে আসছে। তো সবাই যার যার লাগেজটা নিয়ে নিচ্ছিল, তো এই তো অবশেষে আমাদের লাগেজটা আমরা পেয়ে গেলাম। তো তারপর আমরা এখন মিলিয়ে নিচ্ছিলাম আর কি, তো এরপর আমরা চলে যাচ্ছিলাম। তো বাহিরে এসে আমরা একটা সিএনজি করে নিলাম আমাদের বাসা গাজীপুরে, তো সেখানে যাওয়ার জন্য। তো বাই বাই এয়ারপোর্ট, আমাদের জার্নিটা কিন্তু খুবই ভালো লেগেছে, আর আশা করব আপনাদেরও অনেক ভালো লেগেছে। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব। তো ঢাকা থেকে কক্সবাজার থেকে ঢাকা আসতে না যতটুকু টাইম লেগেছে তার চেয়ে কিন্তু অনেক বেশি টাইম কিন্তু আমাদের বাসায় আসতে লেগেছে এয়ারপোর্ট থেকে বাসায় আসতে। তো এসে আমরা রেস্ট নিয়েছি, তারপরে বিকালবেলায় আমরা সন্ধ্যার দিকে যে শুটকিগুলো এনেছিলাম সেগুলো খুললাম, আর আমার আম্মুকে এবং আমার শাশুড়িকেও কিছু দিলাম, আর তারপরে সব কিছু গোছগাছ করে রেখে দিলাম। তো কী কী নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রাই ফিশ ভর্তা, এটা হচ্ছে রেডিমেড ভর্তা চিংড়ি মাছের, এটা কিন্তু অনেক মজার ছিল, আর আসলে খুবই মজার ছিল ভর্তাটা। কিন্তু ভর্তাটা আমি কম নিয়ে এসে পড়েছিলাম, আর কিছুটা আনার দরকার ছিল, আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে সেজন্য একটু কম নিয়ে এসেছিলাম, আর কয়েকটা নিয়ে আসলে খুবই ভালো হতো, খুবই মজার ছিল। তো এরপর শুটকি বের করার পরে আমরা আচারগুলো বের করলাম,
এখানে এই আচারগুলো নিয়ে এসেছিলাম। তো এখানে যে তেঁতুলটা কিন্তু খুবই মজার, আর এখানে আম, তেঁতুল, বড়ই অনেক কিছুর আচারই কিন্তু নিয়ে এসেছিলাম, আর আচারগুলো কিন্তু অনেক মজার ছিল। তো বন্ধুরা, আশা করব আমার আজকের এই ভিডিওটিও আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করব আমার এই কক্সবাজার ট্যুরের সবগুলো ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি বন্ধুরা ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।